ঘনকুয়াশায় মাঝ পদ্মায় আটকা তিন ফেরি ভোগান্তি চরমে ঘনকুয়াশায় যাত্রী এবং যানবাহন নিয়ে পদ্মা নদীর মাঝে আটকা পড়েছে তিনটি ফেরি ফলে শনিবার সকাল সাড়ে সাতটা থেকে দৌলতদিয়া পাটোরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় বেশ কিছু যানবাহন নদী পারের অপেক্ষায় দৌলদিয়া প্রান্তে আটকা পড়েছে তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক এবং যাত্রীরা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি ব্যবস্থা পরিচালক শাহ মোহাম্মদ খালিদ নেওয়াজ জাগনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনায় রাতে সকাল সাড়ে সাতটা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে রাখা হয়েছে কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে অন্যদিকে নৌগা দিনাজপুর পঞ্চগড় যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে মৃদু সত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সারা সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ার কারণে দেশের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজকের মতো এ পর্যন্তই ছিল ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই বক্সে কমেন্ট করে জানাবেন আবহাওয়া সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এত গুণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে